হাই গাইজ, আমি আজকে আপনাদের সাথে যে মোটিভেশনাল একটা গল্প নিয়ে আসছি, গল্পটা হয়তো আপনার জীবনটাকে অনেক পরিবর্তন করে দিবে। গল্পটা একেবারে ছোট, কিন্তু সেটা আমাদের জীবন অনেক কিছু শিক্ষা দেয়। তো গল্পটা শুরু করার আগে দিয়ে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আমার যারা আমার এই ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। কারণ এই ধরনের মোটিভেশনাল ভিডিও, অনুপ্রেরণামূলক কথাগুলো আমার চ্যানেলে আপনারা প্রতিনিয়ত পাবেন। গল্পটা হলো এরকম, হাতি বনের থেকে যখন মেন রাস্তায় নেমে আসে, অথবা কোনো মালিকের হাতি যখন রাস্তা যখন চলা শুরু করে, তখন আশেপাশে কুকুরগুলো ঘেউ ঘেউ শুরু করে দেয়। এটা হলো কুকুরের একটা ধর্ম। জানি না কুকুরের সমস্যাটা কোথায়, কুকুর হাতি দেখলে কেন তার গা চুলকায়। একটা হাতি যদি একবার যদি একটা কুকুরে যদি লাথি মারে, তাহলে কুকুরটা জীবনে কোনোদিন আর উঠতে পারবে না, মারা যাবে। তারপরও সে প্রাচীন কাল থেকে শুরু হয়েছে, হাতি রাস্তা দিয়ে চলার সময় কুকুরে এরকম করে থাকে। তো আজকে যে হাতির একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে, সেটা হলো রাজার অনেক আদরের একটা হাতি ছিল। ছোটো কাল থেকে রাজা এই হাতিটাকে অন্যরকমভাবে মানুষ করলো, অর্থাৎ হাতিটাকে সে এমনভাবে বড় করলো যে সে অন্যান্য হাতির চেয়ে এই হাতিটাকে ভিন্নভাবে খাবার দিত, ভিন্নভাবে যত্ন নিত, তাকে এমনভাবে রাখত, তার নাম রাখলো শাহী হাতি। রাজা কী করলো, হাতিকে সবসময় চাউল বিরিয়ানি এগুলো খাবার দিত। হাতি ছোটো কাল থেকে সে যখন খাবার শুরু করে দেয়, তখন এইভাবে খাইতে 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 হাতির একটা অভ্যাস হয়ে যায়, সে সবসময় সে বিরিয়ানি শাহী বিরিয়ানি এগুলো খাইত। খাইতে খাইতে এমন একটা পর্যায়ে আসলো যে হাতিটা যখন আরও অনেক বড় হয়ে গেল, তখন হাতিটা কিন্তু তার অভ্যস্ত ওটাই হয়ে গেল, অন্য হাতিরা যেগুলো খায় এই হাতি কিন্তু এগুলো খায় না, কারণ সে জন্মের পর থেকে যেগুলো খেয়ে আসছে অভ্যস্ত হয়ে গেছে, সে ওগুলোই খাইতেছে। পরবর্তীতে যে একটা কুকুর হাতি দেখলে তো ঘেউ ঘেউ করে, এইভাবে ঘেউ ঘেউ করতে সে দেখল যে হাতি যে খাবারগুলো খাইতেছে দেখি না আমিও কিছু খাই। তখন সেই হাতিটার পায়ের কাছে এসে যে খাবারগুলো নিচে পড়তেছে, তখন কুকুর একটা সে খাবারগুলো খাইতে লাগলো। খাইতে 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 তখন কুকুরটা ছিল একেবারে রোগা, এরপর যখন খাওয়া কয়েক মাস খাওয়ার পর সে অনেকটা হৃষ্টপুষ্ট হয়ে গেল। হাতি দেখতো হাতিটা ভালো ছিল, কারণ রাজার খাবার খাইতেছে, তার মন মানসিকতা এখন অনেক ভালো হয়ে গেছে। এখন সে কুকুরটাকে কোনো যন্ত্রণা দিচ্ছে না, কুকুর হাতিকে কোনো যন্ত্রণা দিচ্ছে না, কিন্তু তারা কিন্তু দুজন দুজনের শত্রু। হাতি কুকুর দেখলে যেমন লাথি মারে, আবার কুকুর হাতিকে দেখলে আবার চিৎকার শুরু করে দেয়, ঘেউ ঘেউ শুরু করে দেন। এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু অন্য রকম, হাতিও কিছু করতেছে না আর এদিকে কুকুর খাবার খাইতেছে। পরবর্তীতে হাতি চিন্তা করলো যে সে নিচে তো কুড়ে খাইতেছে, সে যদি আমার সাথে খাবারটা খায় তাহলে কেমন হয়। তখন কুকুরটাকে বলল যে তুমি আমার সাথে এসে খাবার খাও। তখন হাতিও খাবার খাইতেছে, কুকুরও খাবার খাইতেছে। খাবার খাইতে খাইতে কুকুরটা আরও অনেক হৃষ্টপুষ্ট হয়ে গেল, দুইজনের মধ্যে অনেক বন্ধুত্ব হয়ে গেল। মাঝে মাঝে ওই হাতি তার ওই কুকুরটাকে উঠিয়ে তার কাঁধের মধ্যে রাখত। এভাবে করে দুজনে খুব আনন্দ ফুর্তিতে তারা দিন কাটাতে লাগলো। এভাবে অনেক মাস চলে গেল। রাজা লোকজন ভালো করে দেখতেছে যে আসলে তো কোনো সমস্যা হচ্ছে না, যে একটা কুকুর খানা খাইতেছে, হাতিরও কোনো সমস্যা হচ্ছে না, দুইজনে হাসি খুশি থাকতেছে, ভালোই চলতেছে, একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করতেছে, যে শুইলে একজন আরেকজনের সাথে মিশে থাকে, আবার অনেক সময় হাতি শুয়ে থাকলে হাতির গায়ের উপরে কুকুর এসে বসে, এভাবে খুব সুন্দর লাগতেছে। হঠাৎ করে শহরে থেকে এক ব্যক্তি আসলো, সে এভাবে কুকুরটাকে দেখার পর তার অনেক লোভ লেগে গেল। সে চিন্তা করলো কুকুরটাকে যদি আরও কিছু কাজে লাগানো যায়, কুকুরটাকে যদি শহরে নিয়ে বিক্রি করা যায়। তখন সে কী করলো, কুকুরটাকে এখান থেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর হাতি এখন খাবার বন্ধ করে দিল, কুকুরটাকে যেখানে নিয়ে গেল সেখানে বেঁধে রাখলো এবং কুকুর খাবার বন্ধ করে দিল। কুকুরটা আস্তে আস্তে শুকাইতে লাগলো, এদিকে হাতিতে শুকাইতে লাগলো, হাতিও খাবার খায় না, অনেক শুকিয়ে গেছে। এইভাবে শুকাইতে শুকাইতে পরবর্তীতে রাজা তো টেনশন হয়ে গেল। এখন রাজা লোক লাগিয়ে দিল, উজিরকে জিজ্ঞাসা করলো, সেনাপতিকে জিজ্ঞাসা করলো যে হাতির কী হলো, হাতি কেন খাবার খাইতেছে না। তখন সবাই বলল যে সমস্যা হলো এটা, এতদিন যে কুকুরটা ছিল সে কুকুরটা এক ব্যক্তি নিয়ে চলে গেল, যে এখন এই কারণে যে খাবার খাইতেছে না হাতি। তখন রাজা বলল অনেক টাকা পুরস্কার দেওয়া হবে, তোমরা যাও ওই ব্যক্তি থেকে কুকুরটাকে নিয়ে আসো, আমার হাতিকে বাঁচাতে হবে, হাতিকে বাঁচাতে হলে কুকুরে আমার এখন দরকার। রাজ্যের যত বড় বড় কবিরাজা ছিল সবাই আসলো, সবাই দেখলো যে আসলে হাতির কোনো অসুখ না, সমস্যা হলো সে মানুষ
মানসিকভাবে অসুস্থ কুকুরটা নিয়ে যাওয়ার পরে দিয়ে এখন সে খাবার বন্ধ করে দিয়েছে। তখন রাজা লোকজন চলে গেল সেই গ্রামের মধ্যে, গিয়ে দেখলো যে আসলে কুকুরটা অনেক শুকিয়ে গেছে। তখন ওই ব্যক্তিকে বললো, তুমি কুকুরটা দিয়ে দাও, প্রয়োজনে তোমাকে টাকা দিয়ে দেব। কুকুরটার যদিও সে মালিক না হোক, সে এখন বলতেছে যে কুকুরটা তারে ছিল, সে মালিক। তখন রাজদরবারে নিয়ে আসা হলো, রাজা কী করলো কিছু টাকা পয়সা দিয়ে তারপর কুকুরটাকে ও থেকে রেখে দিল এবং তাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর তখন ওই কুকুরটি এক দৌড়ে হাতির কাছে চলে গেল। হাতির কাছে গিয়ে হাতির সাথে গায়ের উপর উঠল, হাতি অনেক খুশি হয়ে গেল। তখন রাজা বললো যে এবার দুজনে খাবারের ব্যবস্থা করা, খাবার দিয়ে দাও। এখন হাতিও খাইতেছে, কুকুরও খাইতেছে, একজন আরেকজনের সাথে অনেক আনন্দ ফুর্তি করতেছে, যা দেখে রাজার লোকজন, রাজা, সেনাপতি এবং ওই গ্রামের ওই লোকটি এবং অনেক লোকজন সেখানে উপস্থিত ছিল, সবাই তখন সেখানে আশ্চর্যিত হয়ে গেল যে একটা কুকুর এবং একটা হাতির এই সম্পর্কটা দেখে, যে দুইজনে কত এখন আনন্দ ফুর্তি করে খাবারগুলো খাইতেছে, দেখার পর সবাই অনেক খুশি হয়ে গেল। এই ছোট গল্পটা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিতেছে। আমাদের, আমরা কত বছর বাঁচি? হাজার বছর তো আমরা বাঁচি না, আমরা কত বছর বাঁচি? 100 বছরের ভিতরে। বেশিরভাগ লোক 50 থেকে 60-70 বছরের বেশি আমরা বাঁচতে পারি না। আর এরই মাঝে আমরা অনেক ঝগড়া করি, অনেক মারামারি করি, আমরা দেখা গেল এমন ব্যক্তির সাথে আমরা, তার সাথে আমরা লড়াই করি, আমরা কোনোদিন তার সাথে টিকে আসতে পারবো না। যেমন হাতির সাথে কুকুর কখনো লড়াই করে টিকতে পারে না। যদি কুকুরের হয়তো দাঁত আছে, সে হয়তো হাতির পায়ে কামড় দিতে পারে, ঠিক আছে, কিন্তু হাতি যদি একবার পা দিয়ে লাথি মারে তাহলে কিন্তু কুকুরকে বাঁচানো সম্ভব হবে না। তারপরও কুকুর ঘেউ ঘেউ করতেছে, কিন্তু ওই কুকুরটি যে এই রাজা হাতির সাথে ছিল, যে হাতির সাথে থেকে সে খাবার খেয়েছে, সে ঘেউ ঘেউ করে নাই, দুজনে বন্ধুত্ব করেছে, আর হাতিরও লাভ হয়েছে আর কুকুরটারও লাভ হয়েছে। যে কুকুরকেও কোনো আঘাত করে নাই, যেহেতু কুকুর ঘেউ ঘেউ করে নাই, হাতিকে কামড়াতে আসে নাই, হাতিও কিন্তু তাকে কোনো আঘাত করে নাই, দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়েছে, সম্পর্কটা এত মধুর হয়েছে যে তারা বন্ধুত্ব আজীবনে তাদের রয়ে গেছে। যে এখনও অনেক সময় দেখবেন আপনারা রাস্তা দিয়ে যখন কোনো হাতি হেঁটে যায়, আশেপাশে কুকুর কিন্তু ঘেউ ঘেউ শুরু করে দেয়। কেন ঘেউ ঘেউ করে, কেন তার চুলকানি শুরু হয়ে যায়, কেন তার চোখে সমস্যা হয়, সেটা আসলে বলা অনেক দায়। আমাদের সমাজে দেখবেন আপনি যদি একটু ভালো রাস্তায় চলেন, ভালো কিছু করেন, দেখবেন আপনার আশেপাশে এইরকম অনেক লোকজন আছে আপনাকে এইরকম করবে, আপনার পাশে এইরকম অনেক লোকজন যে আপনার কিছুই করতে পারবে না, আপনার কোনো যোগ্যতার কাছাকাছিও নাই, সে তার কিন্তু ভিতরে হিংসা হচ্ছে, আপনি ভালো কিছু করেন সেটা সে সহ্য করতে পারতেছে না, আর এই কারণে সে আপনার সাথে শত্রুতা করতেছে। আপনি এই সকল শত্রুতা আপনি তার আপনার সাথে করবে, চেষ্টা করুন, বন্ধুত্ব করুন। ওদেরকে বলতেছি আপনারা যারা শত্রুতা করতেছেন ভুলে যান, কারণ শত্রুতা জীবনে কখনো সমস্যা সমাধান করতে পারে না। আপনি কত বছর বাঁচবেন, এমন একটা সময় আসবে আপনি তার কাছে ক্ষমা চাওয়ার মতো আপনার সেই পরিবেশ পাবেন না, আপনি তার কাছে ক্ষমা চাইতে পারবেন না, কারণ সময় খুবই সংকীর্ণ। তাই বারবার বলতেছি যে আমাদের মধ্যে অনেকে এরকম কাজ করে থাকে, এই ধরনের ভুল অনেকে করে থাকে, এই ভুলের কোনো সমাধান হচ্ছে না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, কখনো আপনারা যে শত্রুতা ভুলে যান, তার কারণ হলো আপনি একবার নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনার কতটুকু ক্ষমতা আছে, আপনি কতটুকু করতে পারেন, আপনার করার কী কী ক্ষমতা আছে, আপনি কার সাথে শত্রুতা করতেছেন, কেন করতেছেন, কী ফলাফল হবে, কী পেয়েছেন, অতীতে এইরকম যারা শত্রুতা করেছেন তারা কী পেয়েছে, আপনি কী পাবেন, একটু নিজেকে জিজ্ঞাসা করুন। নিজেকে জিজ্ঞাসা করলে সব ফলাফল পেয়ে যাবেন। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনি কতদিন, কত মাস, কত বছর আপনি বাঁচবেন, আপনি কি পারবেন, পারবেন না, কেউ এটার ক্ষমতা কারো কাছে নেই। তাই আমরা কেন একজন আরেকজনের সাথে লড়াই করব, কেন একজন আরেকজনের সাথে ঝগড়া করব, কেন একজন আরেকজনের সাথে মারামারি করব, কেন একজন আরেকজন হক নষ্ট করব, কেন আমরা একজনকে আরেকজন দেখার সাথে সাথে মারতে আসি, গালি গালাজ করি, একজনকে দেখলে আমরা মুখ ফিরিয়ে রাখি, কেন? এটা হলো আমাদের বড় সমস্যা। আমাদেরকে সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে, আর এই সমস্যা থেকে আমরা যেদিন বেরিয়ে আসতে পারবো ওই দিনে আমরা জীবনে কিছু করতে পারবো, ওই দিনে আমাদের জীবন অনেক উজ্জ্বল হবে। আপনি যদি জীবনে এই সকল তিক্ততা যদি ভুলে থাকতে পারেন তাহলে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন, আপনার জীবন অনেক উজ্জ্বল হবে। আমাদের মধ্যে অনেকে জ্ঞান থাকলেও জ্ঞান ব্যবহার করে না, অনেকের জ্ঞান নাই কিন্তু জ্ঞান নেওয়ার চেষ্টা করে না। আমরা সবাই জানি মানুষ ক্ষণস্থায়ী, মানুষ আজীবন বাঁচতে পারে না, কারো জীবনে কোনো গ্যারান্টি নেই যে যেই কোনো সময় মানুষ মারা যেতে পারে। তাই আমাদেরকে অবশ্যই যেই কদিন আমরা যেন বাঁচি আমরা যেন হাসি খুশিভাবে থাকতে পারি, একজন আরেকজনের সাথে ভালোবাসার সাথে যেন বাঁচতে পারি, কারো সাথে ঝগড়া বিবাদ নয়, যেন ভালোবাসা দিয়ে আমরা সব কিছু জয় করতে পারি। আর এইভাবে যদি আমরা থাকি তাহলে আমরা জীবনে অনেক কিছু করতে পারবো, আমাদের জীবন অনেক উজ্জ্বল হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটাই অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটা শেয়ার করবেন।
করবেন যত সোশ্যাল মিডিয়া আপনার কাছে আসে, সেটা হতে পারে ইমো, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইমো গ্রুপ, হতে পারে মেসেঞ্জার, ফেসবুক, যত সোশ্যাল মিডিয়া আছে আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন অনুরোধ রইল। আর একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওটি আমি শুটিং করতেছি প্রবাস সৌদি আরব থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।